চলে আসো, এখন আমরা শুরু করি। এই রাত করে তুমি কি খেলবে? দেখতে দেখতে ছেলেটার বয়স 10 বছর হতে চলল। এই তো আর মাত্র কয়টা দিন হাতে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা ফোন আসলো না। জন্মের পর ওর মাটা মারা গেল। আমার এই সন্তানটা নেওয়ার জন্য কত মাজারে গেলাম, কত দরবেশের কাছে গেলাম। দরবেশের কথাটা যদি সত্যি হয় তাহলে তো আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। জন্মের আগেই দরবেশ বাবা বলেছিল যে আমার ছেলেটা যদি যেদিন 10 বছর পূর্ণ হবে সেদিন যদি তাকে ভিত না দিতে পারে এবং এমনই মেয়ে বিয়ে দিতে হবে যার ওই দিনই 20 বছর পূর্ণ হয়েছে, এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে তো আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো না। বাবা হয়ে বেঁচে থেকে কি লাভ? এখন আমি যে কি করি, একটা ফোন আসলে তাহলে তো মনটাকে বোঝাতে পারতাম। আল্লাহ, যে করেই হোক তুমি আমাকে একটা পথ দেখাও। আমি পারবো না বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নিতে। কি ব্যাপার আমার মোবাইলে অনপরিচিত নাম্বারের ফোন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কি শিমুল সাহেব? হ্যাঁ আমি শিমুল সাহেব। আমি আপনার পত্রিকার একটা নামে নিউজ দেখছি তো এই কারণে আপনাকে ফোন দিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার পত্রিকায় লেখা আছে আপনার ছেলের বিয়ের জন্য একটা মেয়ে খুঁজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি আমাকে 50,000 টাকা যদি দেন আমি আপনার ছেলের সাথে বিয়ে রাজি আছি। দেখেন টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার না, টাকা পয়সা যা লাগে আমি দিব, কিন্তু একটা কথা বলেন। কথাটা হলো যেই তারিখে আমার ছেলের 10 বছর পূর্ণ হবে ঠিক সেই তারিখে যে মেয়েকে আমি বিয়ে করাবো আমার ছেলের বউ হিসেবে তার 20 বছর পূর্ণ হতে হবে। ঠিক আছে আপনি তারিখটা বলেন আমি বুঝছি। তারিখটা হচ্ছে 28শে অক্টোবর। হ্যাঁ ওই দিনই আমার 20 বছর পূর্ণ হবে। তাহলে তো ঠিক আছে। তাহলে কি টাকাটা আজকেই দিবে? আমার মা হাসপাতালে ভর্তি, টাকাটা আমার ইমার্জেন্সি লাগবে। না ঠিক আছে কোনো সমস্যা নেই, টাকা পয়সা আপনি যদি বলেন তাহলে আপনি আমাকে একটা বিকাশ নাম্বার দেন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আপনার এই নাম্বারে আমি একটা বিকাশ নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ভালো দেখেন টাকাটা পাঠাই দিন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে। হে আল্লাহ, এইবার বুঝি তুমি আমার মুখের দিকে তাকাইছ। আমার ছেলেটাকে এবার আমি বাঁচাতে পারবো। আমার যে কি খুশি লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা যাই হোক, বিকাশ নাম্বারে তো টাকাটা পাঠাতে হবে, নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে আসি। Thank you.
হারে ভাগ্য, আর কি কপাল, কিছু টাকার জন্য আজ 10 বছরের একটা ছেলেকে আমার বিয়ে করতে হল। আর কি করব, এই টাকাটা না হলে যে আমার মাকে আমি বাঁচাতে পারতাম না, তাই তো। আমার যা হয় হোক, আমার মা তো বেঁচে থাকব। শুনছি রহিম রূপবান, আমি নয় সেইটাই ভাইবে নিব, ওর মতো করেই আমার জীবন নেমে সাজাই নেব। তবু আমার মা বেঁচে থাক। আমি আর কিছুই ভাববো না, এই টাকাটা যদি না হতো তাহলে যে আমার মা বাঁচত না। সমস্যা নেই, উঠলে দিন বড়ই হবে, আর বড় হলে সেদিন সব সকালে ফোন করবো। তবু আমি জানবো আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। আরে বাসুর ঘরে আসলে এটা খাইতে হয়, খাও না। তাহলে তোমার পাখিটা আমি খুলে দিই, এটা খুলতে হয়, তোমার মাথা তাহলে গরম হয়ে যাবে। তাই আগে তোমার পাখিটা আমি খুলে দিই, তারপর তুমি আমার খুলে দিও। এবার আমি খুলে দিই। খুলে দিব না, ঠিক আছে দাও। এবার খুশি তো? কথা বলো না কেন, জানো বাসুর কি হয়? ঠিক আছে, কিন্তু তোমার জানা দরকার নাই। তাহলে তোমাদেরকে গল্প বলি। হ্যাঁ, তুমি কখনো রহিম রূপবানের গল্প শুনছো? এক দেশে ছিল এক রহিম আর রূপবান। রহিমের বয়স 12 দিন, আর রূপবানের বয়স 12 বৎসর। তাদের না বিয়ে হলো। বিয়ের পরে রহিমকে নিয়ে রূপবান চলে গেল বনবাসে। বনবাস কি? আরে বনবাস হচ্ছে অনেক বড় একটা জঙ্গল। সেখানে রহিম রে রূপবান হাতে করে ছোট থেকে বড় করে লালন পালন করলো। তারপরে রহিম বড় হয়ে গেল। তারপরে ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করতো। তারপর তারা দুজন ঘর সংসার করলো। ঘর সংসার কি? আরে বড় হলে যেমন তুমি আর আমি সেটা। আর জানো রহিম কি বলে ডাকতো? রহিম রূপবানের দিদি বলতো। আর রূপবান রহিমকে কি বলতো জানো? দাদা বলতো। তাই ঠিক আছে, আজ থেকে তুমি আমার দিদি বলবে, আর আমি তোমার দাদা বলব। যেদিন তুমি রহিমের মতো বড় হবে সেদিন আমরা ওদের মতো মনের আনন্দে থাকব। এবার ঠিক আছে, তাহলে আসো এখন আমরা শুরু করি। খেলা করি। এই রাত করে তুমি কি খেলবে? শুভ খেলা হলো
তুমি এখনো ছোট বাচ্চা রয়েছো। আচ্ছা, এবার হয়েছে তো? হয়েছে। তাহলে আসো শুরু করো।